Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shupriyo darshok bondhura. Thanda thanda ei dessert ti kintu khete durdanto. Khubi lobhoniyo ebong kheteo oshombhob moja emoni ekti recipe toiri korbo. Milk mango pudding. Khubi shohoj olpo upokoronei jhotpot toiri kore neoa jay pran jorano ei recipe ti. To jai hok toiri kore nichhi. দুটি একদম পাকা নরম সাইজের আম নিয়েছি আসলে দেখতেই পাচ্ছেন আম দুটো কতটা পাকা এবং মিষ্টিও অনেক বেশি তো আম দুটোকে ব্লেন্ডার করে নিলাম এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আম আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আর পিউরিটা খুব বেশি ঘন আর আমি পানি ছাড়া করেছি সেজন্য কেউ চাইলে পানি দিয়েও করতে পারেন তো আমি পানি ছাড়া করেছি দেখে এখানে পানি অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণ 1 কাপ আমের পিউরি এবং 2 কাপ পানি সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এখানে মিষ্টি আম অনেক বেশি তো চিনির পরিমাণটা এজন্য আমি 1/4 কাপ দিয়েছি চাইলে আসলে যে যা টেস্ট অনুযায়ী দিতে পারেন সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর আগার আগার পাউডারটা কিন্তু একদম ভালোভাবে মিশে যাওয়ার পরেই কিন্তু চুলাটা জ্বালাতে হবে তার আগে কিন্তু জ্বালানো যাবে না না হলে কিন্তু দলা পেকে থাকবে তো আগার আগারটা খুব ভালোভাবে মিশার পরেই আমি চুলা জ্বালিয়ে দিয়েছিলাম এই যে দেখুন বেশ এখন নেড়েচেড়ে নিচ্ছি বলক চলে এসেছে বলক আসার পরে প্রায় 2 থেকে 3 মিনিট জাল করব তারপর আমি নামিয়ে একটি স্কয়ার শেপের ডিশের মধ্যে এটাকে ঢেলে নিব যে কোনো ডিশেই ঢেলে নেওয়া যায় আসলে একটু ছড়ানো হলে ভালো হয় যেহেতু এটা পরে আমাকে কেটে নিতে হবে সেজন্য ভালো হয় যদি ফ্ল্যাট কোনো কিছুর মধ্যে ঢালা যায় তো ঢেলে নিলাম এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য এর মধ্যেই এটা ঠান্ডা হয়ে যাবে এবং সেটও হয়ে যাবে অন্যদিকে আমি মিল্কের প্রিপারেশনে চলে যাচ্ছি তো আবারো আমি একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ তরল দুধ সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি তো এখন দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি কিন্তু আমের মধ্যে 1/4 কাপ চিনি দিয়েছিলাম আর দুধের মধ্যে দিলাম 1/3 কাপ চিনি যেহেতু আমটা মিষ্টি তাই চিনিটা একটু কম দিয়েছিলাম আমি আবারো বলছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন এবারেও আমি আগার আগারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব বলক চলে এসেছে এরপর বলক আসার পরেও 2 থেকে 3 মিনিট জাল করব তারপর এটাকে নামিয়ে নিব আর অবশ্যই অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে বা সাইড দিয়েও লেগে থাকবে তো নামিয়ে এটাকে রেখে দিয়েছি এইদিকে আমি ম্যাঙ্গোর যে জেলোটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গিয়েছে এখন নিজের পছন্দ সাইজেই কিন্তু এটাকে কেটে নেচ্ছি প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখার অনুরোধ রইল এখন যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ডে কিন্তু আমি আগে থেকে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন জেলগুলো নিচে কিছুটা দিয়ে দিচ্ছি ঠিক যেমনটা দেখা যাচ্ছে এইভাবে নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন যে যতটা দিতে চান বা যেভাবে দিতে চান ঠিক সেভাবে দিয়ে দিলেই হবে এখন এর উপরে দিয়ে দিব জাল করে রাখা দুধ আর এটা কিন্তু গরম অবস্থায় দিয়ে দিতে হবে বেশি সময় রেখে দিলে কিন্তু দুধটাও কিন্তু সেট হয়ে যাবে সেজন্য গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে এখন এর উপরে আরো বাকি যে জেলগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দিয়ে দিব
এই অবস্থায় এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। নরমালে ঠান্ডা করে এরপরে একটা ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন কতটা সেট হয়েছে, একদমই এটা পারফেক্ট ভাবেই কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন সাইড দিয়ে একটি ছুরির সাহায্যে এটাকে একটু আলগা করে নিচ্ছি, যাতে মোল্ড থেকে তুলে নিতে সহজ হয়। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো মিল্ক ম্যাঙ্গো পুডিং, খুব সহজেই লোভনীয় পুডিংটি তৈরি।